এটা আমাদের বাড়ির উত্তর দিক। হ্যাঁ, উত্তর দিকে এখন প্রচণ্ড মেঘ, প্রচণ্ড মেঘ, কিন্তু এখন সূর্য মোটামুটি পশ্চিমে ঢলে এসেছে, প্রায় এখন বাজে 3টে। কিন্তু আর একটুখানি যদি মেঘটা সরে যায় তাহলেই পুরো মেঘলা হয়ে যাবে, কিন্তু যাতে না সরে সেটাই চাইবো। তাহলে আমার গাছগুলো সারাদিনে একটু একটিবারই রোদ পায়। এই যে এসি চলছে এখন, আর এই যে আমার পুঁই গাছ, আহারে কি সুন্দর হয়ে গেছে। 3টে ডাল উঠে গেছে, আর এখন আমার লাউ গাছে ফুল এসেছে। একটা ডাল একটু ছেঁটে দিতে হবে পুঁই গাছ থেকে। ঠিক 1 ঘন্টা পর ও আগে শুধু এই দিকটাই ছিল, এই দিকটা মেঘটা এখন সরে গিয়ে, সরে ঠিক যায়নি, পুরো আকাশ ছেয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে। এই কটা দিন চান টান করতে খুব দেরি হয়ে যাচ্ছে, কিছু করার থাকছে না, কারণ আলপনাদি রান্না টান্না করছে ঠিক কথা, কিন্তু ঘর যার দেওয়া ঘর মোছা এইসব লোকগুলো তো তার তো আসতে বারণ করা হয়েছে, তারা তো আর কেউ আসছে না। সে সমস্ত কিছু করে টোরে আর স্যানিটাইজেশনের দিন চলে যাচ্ছে, মানে সময় চলে যাচ্ছে অনেকটা, করে টোরে স্নান টান করতে করতে প্রায় বিকেল, এখন বাজে 4টে। হ্যাঁ, নিচে দেখে এলাম তখন বাজে 4:05, অনেকক্ষণ ধরে টহল মারছি, হয়তো 4টের একটু বেশিই বাজে। বাবা কি সুন্দর লাগছে, এই জন্য স্নান করে এই মুহূর্তে এখন আমি ছাদে, এবং আমার পেছনে দেখুন দেখা যাচ্ছে, চলুন দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না হয়েছে, আর তারপর আবার করোনা কাড়া চা এসব বানাতে হবে। চলুন, রান্না হয়েছে ভাত, ঝিঙে আলু পোস্ত, সেদ্ধ ডাল এবং পাবদা মাছের ঝোল। একদিকে তৈরি হচ্ছে আমার করোনা কাঢ়া, এটা করোনা কাঢ়া, আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে চা। এই কথাটা কয়েকদিন ধরেই ভাবছি বলবো, কিন্তু আর বলা হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে যখন মনে আছে তখন ব্যাপারটা বলি, যে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রচুর প্রচুর কমেন্টস স্প্যাম হচ্ছে, এবং আপনারা প্রত্যেকেই বলছেন যে দিদি আপনাকে সাপোর্ট করছি, আপনি আমাদের প্লিজ ব্যাক করুন বা সাপোর্ট করুন, কিন্তু আমি যদি আপনাদের কমেন্টগুলো দেখতেই না পাই তাহলে কেমন করে আমি আপনাদেরকে ব্যাক করবো, সেটা একবার ব্যাপার। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি এটাও খেয়াল করছি যে অনেক ক্ষেত্রেই হচ্ছে, মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ মানে একটু বেশি চালাকি করছেন, অর্থাৎ আমি তাদেরকে মানে অ্যাড করছি, কিছুদিন পর তারা আমাকে আবার আনসাব করে দিচ্ছেন। কয়েকজনকে আমি যেমন দেখলাম, মানে একজন দুজনের ব্যাপার তো আমি দেখেইছি যে তারা, আমি তাদের সাব করেছি, তারা আমাকে ইনিশিয়ালি সাব করেছিলেন, তারপরে তারা আবার আমাকে আনসাব করে দিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন আমাদের এই যে এখন যে আমরা কাজ করছি, অর্থাৎ লাইফস্টাইল ব্লগিং বলুন বা কুকিং চ্যানেলসগুলো বলুন বা এইসব ব্যাপারে, এখন সবকিছুতেই কম্পিটিশন ভীষণ বেশি, আমাদেরও এই লাইনেও কম্পিটিশন ভীষণ বেশি। আমরা যদি পরস্পরের সাথে না থাকি তাহলে সত্যি খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে যে কোনো জায়গায় আপনাকে যদি একটা পর্যায়ে দাঁড়াতে হয় বা সাকসেসফুল হতে হয়, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি যেটাকে বলে সেটা আপনাকে রাখতে হবে। আপনি যদি ধারাবাহিকভাবে ব্লগ দেন বা আপনারা আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনারা সাকসেসফুল হবেনই, কারণ জিনিসটা যদি আপনারা লেগে থাকেন তাহলে আপনারা আলটিমেটলি একটু দেরি হলেও আপনারা গুড়ের স্বাদ পাবেন। দেখুন, স্মার্ট ওয়ার্ক করা এক জিনিস, হার্ড ওয়ার্ক করা আর এক জিনিস, আর এই চিটিংবাজি করা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। একটা জিনিস মনে রাখবেন যে প্রতারকেরা কিন্তু কখনো জীবনে সফল হয় না। সেই জন্য আপনাদের যদি মনে হয় আমার কোনো জিনিস ভালো লাগছে না, আপনারা প্লিজ আমাকে সাজেশন দেবেন। হ্যাঁ, কিন্তু এরকমভাবে প্লিজ আমার সাথে প্রতারণা করবেন না, অনুগ্রহ পূর্বক সেটা আপনারা করবেন না।
এইটুকুই আমার বলার ছিল। প্লিজ এটা যারা আমার সাথে আছেন তারা প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না, আমি যাদেরকে মেন করে কথাটা বলেছি তারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। পরে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম, এটা আমি প্রথমবার করছি। সেটা হচ্ছে মাংস পরোটা বা মাংস মিশিয়ে পরোটা। তো মাংসটা তৈরি করে নিতে আমাদের লাগবে হচ্ছে বোনলেস চিকেন, আদা এবং রসুন কুচানো, টক দই, পেঁয়াজ, লঙ্কা বাটা। এই যে বোনলেস চিকেন, আদা এবং রসুন কুচানো, টক দই, পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ, একটুখানি লঙ্কা বাটা, নুন এবং হলুদ। ওটাকে খুব সাধারণভাবে প্রেশার কুকারে, বাড়িতে আমরা রেগুলার যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই রান্না করে নেব। শুধু মনে রাখতে হবে মাংসের জলের পরিমাণটা অনেকটাই কম রাখতে হবে, খুব সামান্যই রাখতে হবে। তারপরে সেভাবেই সেটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। সমস্ত মশলা আমরা দিয়ে দিলাম, একটু আগে পেঁয়াজ দিয়েছিলাম, তারপর নুন হলুদ, এক্ষুনি দিলাম লঙ্কা বাটা, আদা রসুন তো দিয়েই দিয়েছি। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে বোনলেস চিকেনের বোলটার মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে সেটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তাহলে মাংসের মধ্যে থেকে কিছুটা জল বেরোবে, তারপর সামান্য কিছুটা জল অ্যাড করে খুব সুন্দরভাবে সেদ্ধ করার জন্য প্রেশারটা বন্ধ করে দেবো। যেরকম বাড়িতে মাংস রান্না হয় ঠিক তেমন ভাবেই করতে হবে। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরের চিত্র, এইটুকু জলই রাখতে হবে, তার বেশি ঝোল কিন্তু রাখা যাবে না। এরপর সেদ্ধ মাংসটাকে পুরোপুরি স্ম্যাশ করে নেওয়ার জন্য আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি। এরপর আমি সেটাকে মোটামুটি মিনিট তিনেক ঘুরিয়ে নেব, তারপরে যে মণ্ডটা তৈরি হবে সেটাতে আটা দিয়ে মাখা হবে। ফিল্ডে চলে এসেছেন আমাদের আলপনাদি, আটা মাখার কাজটা আলপনাদি খুব ভালো করতে পারে, সেই জন্য আলপনাদি এলেন। এবং আমরা বলে রাখি প্রসঙ্গত যে আমরা বাড়িতে ময়দা খাই না, আমরা আটা দিয়েই পরোটা লুচি যাই হোক আমাদের আটা দিয়েই হয়। সেই জন্য এবারে আলপনাদি প্রথমে সাদা তেল মিশিয়ে নিলেন, এরপরে আমি সেই যে স্ম্যাশ করা মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। এটা সমেত আলপনা দিবার মেখে নেবে, কীভাবে দেখে নে। বাড়িতে আলুর পরোটাটাও ঠিক এইভাবেই রান্না করা হয় এবং ওটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়, অর্থাৎ ভেতরে পুর ভরে হয় না, এরকমভাবেই আটার সাথে মিশিয়ে নেওয়া হয়। আমার সেটা নিয়ে একটা ব্লগ আছে, আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ সেটাকে একটু দেখে নেবেন। এই ধরনের কাজগুলো করতে আলপনা দিয়ে একদম সিদ্ধ হস্তাই বলা যায়। খোলায় পরোটাটাকে ভেজে তারপর আমি তেল এবং বাটার দিয়ে ভাজবো। অনেকে অনেকভাবেই বানান, আমি এইভাবেই বানাই খুব সিম্পল ভাবে এবং সেটা খেতে বেশ ভালোই হয়। আমার মেয়ে তো বললো মা খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, আপাতত মেয়েটার খিদে পেয়ে গেছে, ওকে একটু সার্ভ করে দিই, আপনারা প্লিজ একদিন বানিয়ে দেখবেন। তাহলে আজকে আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে। তাহলে আজকে আমার ব্লগ এই পর্যন্তই, আপনারা সবাই খুব ভালো থাকুন। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন এবং প্লিজ ঘরে থাকুন, কারণ দিনকাল সত্যি খুব খারাপ। বাই বাই।